পরিস্থিতি বেশি ভালো না, এখানে কাজ কাম নাই, যার টাকা বেতন পাই আমরা এগুলো দিয়ে আমাদের চলে না, তো দেশে না যাই কি করব বলেন, সেই জন্য আমরা দেশে চলে যাচ্ছি। তা আপনারা যদি লেবাননে বর্তমানে যে টাকা বেতন পান, এই টাকা কি আপনাদের হয় না? না, এই টাকা হয় না, এই টাকা যা শুধু আমরা খেতে পারি, তাছাড়া দেশে আমাদের ফ্যামিলিদেরকে দেড় টাকা যে দেবো কিছুই দিতে পারি না, পেটি চলে না, দিব কোথেকে? ওই সব মিলিয়ে আপনারা খুব মানবতার সাথে জীবনযাপন করছেন, কোনোরকম দিন যাচ্ছে আর কি, এছাড়া আর কিছু না। জি আপু, আপনারা দেশে চলে যাচ্ছেন কেন? সালামু আলাইকুম ভাই। দেশে এক হইলো ডলার সংকট, দ্বিতীয় কথা হইলো কাজের সমস্যা। লেবানন থেকে কেন চলে যাচ্ছেন? সবাই তো জানে আমি অসুস্থতার মধ্যে আছি, আরো প্রবাসী ভাইয়েরও অসুস্থতার মধ্যে আছে, এই জন্য ভাইয়েরা লেবানন থেকে যাইতেছে। লেবাননের পরিস্থিতি এতটুকুই যে অস্বস্তি, 22 টাকার চাল ভাই এখন 200 টাকা বস্তা, কিভাবে মানুষ খাইব, কিভাবে কি করবো, মানুষের কোনো অস্থিরতার শেষ নাই ভাই। যাই আমাদের ওইভাবে কিছু, আমরা দেশে চলে যাইতেছি যে লেবানন ডলারের সংকট, তারপর সব কিছুর সংকট, ঘর ভাড়া দিতে পারি না, খাইতে পারি না, সব কিছুর সংকট, সেই জন্য দেশে চলে যাইতেছি, ঠিক আছে। তারপর অসুস্থ থাকলে চিকিৎসার টাকা নাই, দ্বিতীয়ত আমাদের কাগজপত্র কোম্পানি ঠিক মতো দেয় না, যার কারণে আমাদের দেশে যাইতে হইতেছে। আমাদের যে স্বপ্ন, যে আশা নিয়ে আইছিলাম, আমাদের এই লেবাননে পাড়ি দিছিলাম, হে আমাদের আশা, এই স্বপ্ন আমাদের মনের মাঝখানে রয়ে গেছে। আমাদের যে বাপ মা ভাই বোন সবাই রে সাইরে যে আমরা বিদেশ বাড়ি আসছি শুধু একটু মাত্র সুখের জন্য, কিন্তু আমরা চলে যেতেছি, ডলার নাই, কাজ নাই, সব কিছুতেই দাম বেশি। চাইলের বস্তা যে জায়গার মধ্যে আমরা খাইতাম 25 টাকা, এই জায়গার মধ্যে 2 লাখ লিটার দিয়ে আমরা চাইলের বস্তা কিনতে হয়। বাংলার 1000 টাকা লাগতো এক বস্তা চাইল কিনতে, সেই জায়গার মধ্যে আমরা 20,000 টাকা দিয়ে এক বস্তা চাইলই কিনি। তা আমরা কী করবো দেশে থেকে? দেশে আমাদের মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে দেখা লাগে, আমরা কী করবো এখানে থেকে? এই জন্য আমরা চাই। হ্যালো, আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা, আমরা এই লেবানন অনেক কষ্টেতে আছি, আমরা বাংলাদেশে টাকা দিয়ে দেশে যাইতেছি, এই দেশে অনেক কষ্ট, কাজ কাম নাই, অনেক কষ্ট করে দেশে যাইতেছি। তো আগে এক বস্তা চাল খাইতাম 20 টাকা দিয়া, বাংলাদেশে 1000 টাকা, এখন এক বস্তা চালের দাম 20,000 টাকা, আমরা কী করে এই দেশে থাকি? আমরা অনেক কষ্টতে আছি, অনেক কষ্ট করে বাংলাদেশে যাইতেছি ভাই। আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে সই সালামত যাইতে পারি। অভিমানে পুইরা গেছে আমারে মন, নিয়তির লেখারে আমার দুঃখের জীবন, নিয়তির লেখারে আমার দুঃখের জীবন, অভিমানে পুইরা গেছে আমারে মন, নিয়তির লেখারে।